হে হোয়াটসঅ্যাপ বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো নতুন আরেকটা রিয়াকশন ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। আজকে বন্ধুরা সালমান শাহর ব্যাপারে একটা ভিডিও দেখব। ভিডিওটির টাইটেলটা হচ্ছে বাংলাদেশের প্রথম আধুনিক সুপারস্টার সালমান শাহ, দ্য আইকনিক টেল অফ সালমান শাহ। আশা করছি সালমান শাহর বায়োগ্রাফি রিলেটেড। দেখি ভিডিওতে কি আছে, চলুন ভিডিওটি শুরু করি, লেটস গো। 1 2 3 চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন আসল নাম হলেও সবাই তাকে সালমান শাহ হিসেবেই চিনে। বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসের অন্যতম প্রতিভাবান, জনপ্রিয়, সফল এবং কিংবদন্তি ব্যক্তিত্ব হিসেবে বিবেচনা করা হয় তাকে। ওহ কি হ্যান্ডসাম লুক। শাহজান চালা গাও মামা, গান বাজাও। ঠিক আছে, ওয়াও আমেরিকান ফ্ল্যাগ। মাল কামাইতে কামাইতে কানের লতি গরম হয়ে গেছে, দুই পয়সা খরচ করো নাইলে আমরাই ছাপা করে দেবো। অভিনয় জীবনের শুরু ছোট পর্দায় টেলিভিশন নাটক দিয়ে হলেও 90-এর দশকে চলচ্চিত্রে অন্যতম জননন্দিত তারকা ছিলেন সালমান শাহ। মাত্র 3.5 বছরের মতো স্বল্প সময়ের ক্যারিয়ারে তিনি সর্বমোট 27টি চলচ্চিত্রে অভিনয় করেন, যার মধ্যে হাতে গোনা 2টি বাদে অধিকাংশই সো আইকনিক হিরো। বাংলাদেশে সাড়া জাগানো অনেক চলচ্চিত্র যেমন বিক্ষোভ, সুজন সখী, স্বপ্নের ঠিকানা, মায়ের অধিকার, সত্যের মৃত্যু নেই, আনন্দ অশ্রু ইত্যাদিতে অভিনয় করার মাধ্যমে দেশের শীর্ষ তারকায় পরিণত হন তিনি। বহুমুখী অভিনয় প্রতিভা, আকর্ষণীয় ব্যক্তিত্ব ও দারুণ ফ্যাশন সেন্সের গুণে গুণান্বিত এই নায়ক ঢালিউডে দ্রুততম সময়ে সবচেয়ে বেশি পারিশ্রমিক নেয়া অভিনেতায় পরিণত হন। ওই সময়ের সবচেয়ে বেশি পারিশ্রমিক ঢালিউডের অভিনেতা, সর্বোচ্চ আয় করা চলচ্চিত্রের তালিকায় শীর্ষ 10-এ রয়েছে। দারুণ অভিনয় দক্ষতা, ক্রমবর্ধমান জনপ্রিয়তা, কালজয়ী প্রভাব, স্টাইলিশ ফ্যাশন সেন্স এর কারণে তাকে বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ, প্রভাবশালী ও জনপ্রিয় অভিনেতার খেতাব দেয়া হয়। আজকের এই ভিডিওতে আমরা নায়ক সালমান শাহ সম্পর্কে জানব। আপনি আমার দিকে তাকিয়ে বলুন তো, আমাকে দেখলে কি তেমনি বিভৎস, কুৎসিত, হিংস্র কিছু মনে হয়? প্রাথমিক জীবন। মুক্তিযুদ্ধ চলাকালীন 1971 সালের 19 সেপ্টেম্বর সিলেট শহরের দাঁড়িয়াপাড়ায় আপ এ হায়াত ভবনে কমর উদ্দিন চৌধুরী ও নীলা চৌধুরী দম্পতির কোল আলো করে জন্ম নেয় এক শিশু। শিশুটির নাম রাখা হয় শাহরিয়ার চৌধুরী ইমন। খুলনার ময়রা মডেল অরিজিনাল নামটা হচ্ছে তাইলে ইমন। সালমানের সহপাঠী ছিলেন চিত্রনায়িকা মৌসুমী। ঢাকার ধানমন্ডি আরব মিশন স্কুল থেকে ম্যাট্রিক পাস করার পর আদমজি ক্যান্টনমেন্ট কলেজ থেকে ইন্টারমিডিয়েট ও ধানমন্ডি ডক্টর মালিকা বিশ্ববিদ্যালয় কলেজ থেকে বিকম পাস করেন আধুনিক ঢালিউডের প্রথম সুপারস্টার। তাহলে তো হায়ার এডুকেটেড পার্সন ছিলেন উনি, বিকম পাস। ওই সময়ের বিকম পাস মানে হিউজ পরিমাণ একটা ম্যাগাজিন অনুষ্ঠান, এডুকেশনাল কোয়ালিফিকেশন। এটা ভিডিও মডেল হিসেবে প্রথমবারের মতো পর্দায় আবির্ভাব ঘটে সালমানের ইত্যাদি। সে সময় ছিল খুব জনপ্রিয় টিভি শো, তাই নিজের সুদর্শন চেহারা, সাবলীল বাচনভঙ্গি ও দারুণ পার্সোনালিটির কারণে বেশ কয়েকটি টিভি বিজ্ঞাপনে এবং বিভিন্ন স্টেজ শোতে মডেল হিসেবে অংশগ্রহণ করার সুযোগ পান সালমান শাহ। বিটিভির আকাশ ছোঁয়া নাটক দিয়ে অভিনয়ের যাত্রা শুরু হয় তার। এরপর স্বপ্নের পৃথিবী, সব পাখি ঘরে ফিরে, সৈকতে সারস সহ আরও বেশ কয়েকটি নাটকে অভিনয় করেন সালমান। নাটকগুলোতে তার অভিনয় দক্ষতা ও কথা বলার স্টাইল ছোট বড় সকল দর্শকের মনে জায়গা করে নেয়। তোমার কি ধারণা পৃথিবীর নামের সাথে চেহারার কি সুন্দর মিল? সালমান শাহ সালমান শাহ নাটকটি 90 সালের শ্রেষ্ঠ একক নাটক হিসেবে বাচসাস পুরস্কার লাভ করে। বাংলাদেশে তৎকালীন প্রখ্যাত প্রযোজনা প্রতিষ্ঠান আনন্দমেলা 3টি জনপ্রিয় হিন্দি ছবির পুনর্নির্মাণ সত্ত্ব নিয়ে পরিচালক সোহানের সানাম বেওয়াফা, দিল ও কেয়ামত সে কেয়ামত তাক, এই ছবি 3টি ছিল সেই তালিকায়। এর যে কোনো একটি ছবি নির্মাণের উদ্যোগ নিলেও পরিচালক সাহেব উক্ত ছবির জন্য উপযুক্ত নায়ক নায়িকা খুঁজে পাচ্ছিলেন না। তখন নায়ক আলমগীরের সাবেক স্ত্রী খোশনুর আলমগীর ইমন নামে একটি ছেলে সন্ধান দেন। প্রথম দেখাতেই তাকে পছন্দ করে ফেলেন পরিচালক এবং সনম। তাহলে আলমগীর সাহেবের স্ত্রীর রেফারেন্সে সালমান শাহ কেয়ামত তাক ছবির ব্যাপারে এই চলচ্চিত্রে জানতে পারেন, তখন তিনি উক্ত ছবিতে অভিনয়ের জন্য রীতিমতো পীড়াপিড়ি করেন। সালমানের কাছে এই ছবিটি এতই প্রিয় ছিল যে তিনি মোট 26 বার ছবিটি দেখেছেন বলে পরিচালককে জানান। উনি নিজে 26 বার দেখেছেন পরিচালক নিজের ছবি। তাকে নিয়ে কেয়ামত থেকে কেয়ামত সেই ব্যক্তি নির্মাণের সিদ্ধান্ত যারা কেয়ামত থেকে কেয়ামত নাম পরিবর্তন করে সৃষ্টিকর্তা রাখা হয়। নায়িকা হিসেবে সালমানের স্কুল সহপাঠী মৌসুমীকে নির্বাচিত করা হয়। এরপরের গল্প শুধুই সালমানের সাফল্যের এবং দর্শক মাতানো একের পর এক সিনেমায় অভিনয়ের। I'm not illiterate. I'm well taught, mister. If anyone slaps on your cheek,
প্রায় ২৭টি সিনেমায় অভিনয় করেন বাংলাদেশের এই সেন্সেশনাল অভিনেতা, যার মধ্যে ১৪টিতে জুটি বেঁধে অভিনয় করেছিলেন নায়িকা শাবনূরের সাথে। তখনকার সময়ে যে কোনো সিনেমার পরিচালকদের প্রথম পছন্দ ছিলেন এই জুটি। কবরীরাজ্জার জুটির পর কত বড় ইন্ডাস্ট্রি ছিল তখন বাংলাদেশের মুভি পছন্দের শীর্ষে এখনো রয়ে গেছে। বাংলাদেশের দালিউডের দারুণ কেমিস্ট্রি থাকায় অনেকবারই এই দালিউডটিকেই প্রেমের গুণ মুভির ধারণা কপি করতেন ব্যাপারটিকে পশ্চিমবঙ্গের টলিউড। ১২ আগস্ট ১৯৯২ সালে চলচ্চিত্র ক্যারিয়ারের উদ্যয়নের মাঝে সালমান সামিরা হককে বিয়ে করেন। এই সামিরা হক ছিলেন তার খালার বান্ধবীর মেয়ে। পেশাগতভাবে ছিলেন একজন বিউটি পার্লার ব্যবসায়ী। পরবর্তীতে সামিরা সালমানের দুইটি চলচ্চিত্রে তার পোশাক পরিকল্পনাকারী হিসেবে কাজ করেন। খ্যাতির চূড়ায় থাকাকালীন ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন সবার মনে জায়গা করে নেয়া এই নায়ক। সালমান শাহ খুন হননি, তিনি আত্মহত্যা করেছেন। সালমান শাহ আত্মহত্যা করেননি, সালমান শাহ খুন হয়েছে, এটা সামিরার ফ্যামিলি করেছে। সালমান শাহের মৃত্যু আসলে আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড ছিল, এ বিষয়ে জানতে পারবেন এই ভিডিওর দ্বিতীয় পর্বে। ভিডিওটির ব্যাপারে কমেন্ট সেকশনে নিজের মতামত তুলে ধরুন। এ ধরনের ভিডিও আরও বেশি পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখতে পারেন। ভেবেছিলাম আরো ডিটেলস কিছু পাবো, গতানুগতিক যে কাহিনীগুলো আমরা জানতাম ঠিক ওইটা এখানে দেখানো হয়েছে, বাট কিছু বিষয় আসলে খুব মনে দাগ কেটে যায়। সেটা হচ্ছে ওনার মৃত্যু, ওনার ক্যারিয়ারের তুঙ্গে থাকা অবস্থায় যে মৃত্যু, এটা কি পরিমাণ শকিং ছিল একমাত্র ওই সময়ের জেনারেশনই বলতে পারবে। বর্তমান সময়ের মতো সামাজিক যোগাযোগ মাধ্যম তেমন ছিল না তখন, নেই বললেই চলে, শুধুমাত্র এক বিটিভি সাথে সিনেমা, এই দুইটা মাধ্যমেই হয়তোবা সালমান শাহর মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছিল সারা দেশে। ওনার মারা যাওয়ার পর নাকি অনেক ফ্যান নিজে নিজেই আত্মহনন করেছিলেন ওনার সাথে, শোক সহ্য করতে না পেরে। তো বিষয়টা আসলে খুবই প্যাথেটিক, উনি থাকলে হয়তো বাংলাদেশের মুভি ইন্ডাস্ট্রি আজকে এই অবস্থায় থাকতো না, হয়তো এতদিনে বলিউডকে টক্কর দেওয়ার মতো একটা ইন্ডাস্ট্রি হয়ে দাঁড়িয়ে যেত, আরও অনেক বড় বড় সুপারস্টার, বড় বড় প্রডিউসার এবং ডিরেক্টর কাজ করতেন। ওনার ব্যাপারে আসলে নতুন করে বলার কিছু নেই, খুবই ক্ষণজন্মা একজন সুপারস্টার, ক্ষণজন্মা লেজেন্ড, ধূমকেতুর মতো এসেছেন এবং চলে গেছেন। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। সালমান শাহর ব্যাপারে আপনাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট সেকশনে বলবেন, আর ওনার ব্যাপারে যদি আরও ভিডিও দেখতে চান সাজেস্ট করবেন, আমি চেষ্টা করব নিয়ে আসার। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, সাথে থাকার জন্য ভালো থাকবেন সবাই, সি ইউ।